হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি আইপিএস ট্রান্সফরমার রিপেয়ারিং করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে একটি আইপিএস এর ট্রান্সফরমার রেখেছি। তো ট্রান্সফরমারটি আমাদের পুড়ে গেছে, সম্ভবত দেখতে পাচ্ছেন এটার ওভারলোডের কারণে পুড়ে গেছে। তো আমি একটু আপনাদের দেখাচ্ছি জুম করে। তো জুম করে দেখতে পাচ্ছেন যেন এখান দিয়ে এটাকে পুড়ে গেছে। পুড়ে যাওয়ার ফলে এটা কিন্তু আমাদের চলার অযোগ্য হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু খুবই পুড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এসি তারগুলো কীভাবে পুড়ে গেছে এবং ডিসি তারগুলো পুড়ে গেছে। তো এই ট্রান্সফরমারটি আমরা আজকে রিপেয়ারিং করব। তো এর জন্য আমি এখানে একটি স্টার এবং প্লাস নিয়ে নিয়েছি। তো আমাদের এই নাটটি আগে খুলে নিতে হবে। তো আমরা চারটি নাট আগে খুলে নেব। তো দেখতে থাকেন কিভাবে নাট চারটি খুলে দেব, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন এটি খুলে ফেলেছি। তো খুলে আমরা আবার আসব। তো দেখুন আমি কিন্তু এটি খুলে ফেলেছি। তো খুলে ফেলার পর দেখতে ঠিক এরকমটা লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে এইগুলো খুলে ফেলেছি। খুলে ফেলার পরে দেখতে ঠিক এরকমটাই লাগবে। এবং এখন আমরা এই ই এবং আই কোরগুলো আমরা এখন খুলে নেব। তো দেখুন এর জন্য আমি কি ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে এর জন্য দেখেন আমি একটু প্লাস দিয়ে, তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাতর দিয়ে একটু টোকা দিয়ে নিয়েছি যাতে আমাদের এটা খুলতে খুব সহজ হয়। তো স্ক্রু ড্রাইভার দিয়ে এখন আমরা এটাকে খুব ভালোভাবে খুলতে পারবো। তো আমি খুলে আপনাদের সামনে আবার আসবো। তো তো দেখুন এই যে আমরা খুলে নিয়েছি। তো এখানে আমরা কোরগুলো খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পরে দেখতে ঠিক এরকমটাই লাগবে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways. Till my shadow turns to sun rays. And on we'll go. Through the wastelands, through the highways. And on. পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তো আমরা এটাকে এখন প্যাচ খুলবো। তো খুলে আমরা এভাবে করে প্যাচটি খুলবো। খুলে আমরা প্যাচটি খাতায় নোট করে নেব যাতে পরে আমাদের রিপেয়ারিং করতে সুবিধা হয়। তো চলুন আমরা কয়েনটি খুলে এখানে ডায়াগ্রাম আঁকিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা হলাম 1000 VA 800 ওয়াট আইপিএস ট্রান্সফরমার। তো আমাদের এগুলো এসি টিভি প্রাইমারি এবং এগুলো সেকেন্ডারি, এগুলো প্রাইমারি এগুলো সেকেন্ডারি।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের 30 টন ছিল এবং এটা 12 ভোল্ট 24 নম্বর গ্যাস এর এটা 12 নম্বর গ্যাস এটা হলাম আপনার 21 টন ও মোট হলাম আপনার 42 টন তো দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট 0 12 ভোল্ট এবং এগুলো এখান দিয়ে আমাদের এখান দিয়ে 300 টন দিয়ে আমরা একটি লুপ পে করছি এবং 36 টন দিয়ে আরেকটি লুপ এবং 35 টন দিয়ে আরেকটি লুপ এবং 85 টন দিয়ে আরেকটি লুপ পে করছি তো এভাবে আইপিএস তো আমরা পরে এটা রিভাইজ করব তো পরের ভিডিওটি তাড়াতাড়ি আসবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে